আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা জাপানে নতুন আসে, নতুন আসার পর তারা কী ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ে এবং এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় কী। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেননা আপনি যখন জাপানে আসবেন, জাপানে আসার পর যদি দেখেন যে মানে যে সমস্যাগুলোর মধ্যে পড়তাছেন, যে সেগুলো সম্পর্কে যদি আপনার পূর্বে একটা ধারণা থাকতো, তাহলে হয়তো এই সমস্যাগুলোর মধ্যে পড়তেন না, এরকম একটা হয়তো চিন্তা আপনার কাজ করতে পারে। আজকের এই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন, তাহলে যে বিষয়গুলো সম্পর্কে আমি কথা বলবো এবং সে সম্পর্কে যদি আপনার ধারণা পূর্ব থেকে থাকে, তাহলে আশা করি জাপানে আসার পর আপনি হয়তো এই সমস্যাগুলোর মধ্যে নাও পড়তে পারেন। তো জাপানে আসার পর মানে সবচেয়ে বড় যে সমস্যাগুলোর মধ্যে প্রথমে মানে যারা জাপানে আসে তারা পড়ে, সেটা হচ্ছে জাপানে কাজের সমস্যা। যারা মূলত স্টুডেন্ট ভিসা জাপানে আসে, স্টুডেন্ট ভিসা জাপানে আসার পর তারা যদি মনে করেন জাপানের যে প্রপার এলাকাগুলো রয়েছে, যেমন ধরেন আপনার টোকিও, কানাগাওয়া, চিবা, সাইতামা বা ওসাকা, মানে এই শহরগুলোতে মনে করেন যে ধরেন অনেকটা প্রপার, অনেক প্রপার আর কি এই শহরগুলো, এখানে যদি তারা না এসে মনে করেন ধরেন মানে অনেক দূরের কোনো জেলা যেখানে মনে হয়তো আপনার ওই বাঙালিও তেমন থাকে না, বা দেখা গেল যে মানে শহর থেকে অনেকটা বিচ্ছিন্ন, এরকম এলাকায় যদি কেউ আসে, আসার পর তারা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে। এর মধ্যে প্রথম সমস্যা হচ্ছে কাজের সমস্যা। দেখেন, আপনি যখন স্টুডেন্ট ভিসায় জাপানে আসবেন, আসার পর যদি আপনি প্রথম 1 মাস, 2 মাস বা 6 মাসের মতো যদি সময় লেগে যায় আপনার কাজ খুঁজতেই, তাহলে কিন্তু আপনার স্কুলের যে টিউশন ফিস, এটা কিন্তু অফ থাকবে না। আপনাকে কিন্তু আপনার স্কুলের টিউশন ফিস কিন্তু দিয়েই যেতে হবে। তা সেক্ষেত্রে যদি আপনি কাজই না পান, তাহলে এমন হয়তো একটা হতে পারে যে পরিস্থিতি যে আপনাকে আপনার টিউশন ফিস মানে দেশের থেকে এনে তারপর স্কুলে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যখন জাপানে আসবেন, জাপানে আসার পূর্বে আপনি দেখবেন যে আপনি যেই স্কুলটা সিলেক্ট করতে যাচ্ছেন সেই স্কুলটা প্রপারে কি না, মানে টোকিওর কাছাকাছি যে হতে হবে তা কিন্তু নয়, টোকিও থেকে দূরে হোক কিন্তু সেটা প্রপারে বা শহর সাইডে হতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠান যদি শহর সাইডে হয়, তাহলে তার কাছাকাছি কাজ করার সুযোগ অনেক বেশি থাকে। কিন্তু যদি সেই প্রতিষ্ঠানটি অনেকটা মানে রুরাল সাইড বা গ্রাম্য সাইডের মতো হয়, সেক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ অনেকটা কম থাকে। অনেকে হয়তো বলতে পারে যে ভাই জাপানে কি গ্রাম আছে কিনা বা এরকম কোনো সেক্টর রয়েছে কিনা যে মানে আপনি যে বললেন গ্রাম্য সাইড, হ্যাঁ জাপানে কিন্তু গ্রামের মতো অনেক সেক্টর রয়েছে যেখানে হয়তো আপনার মানে ট্রান্সপোর্ট সিস্টেমটা অতটা উন্নত না, বা আপনার কাজের জন্য হলেও আপনাকে স্কুল থেকে অনেক দূর দীর্ঘ সময় গিয়ে কাজ করতে হতে পারে, বা 1 থেকে 1.5 ঘন্টা বা তার চাইতে বেশি সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন জাপানে আসবেন, আপনার করণীয় হচ্ছে জাপানে আসার পূর্বে আপনি মানে কোন এলাকায় আপনার স্কুলটা, সেটা শহরের সাইডে কিনা, যদি সেটা না হয় তাহলে চেষ্টা করবেন শহরের সাইডের স্কুলগুলো সিলেক্ট করতে। তারপরে দ্বিতীয় যে সমস্যার মধ্যে পড়ে সেটা হচ্ছে অনেকে রয়েছে যে মনে করে যে কোনো রকম একটা ভাষা শিখে জাপানে যাই, তারপরে জাপানে গেলে কাজের সমস্যা হবে না, বা তখন জাপানে যাওয়ার পর আমি মানে ভাষা শিখে নিব। তো এটাও কিন্তু একটা অনেক বড় ভুল, কেননা আপনি যখন জাপানে আসবেন, ধরেন আপনার কোনো পরিচিত বড় ভাই বা মানে কেউ আপনাকে কোনো কাজের জন্য যদি ইন্টারভিউ রেডিও করে দেয়, জাপানিজরা যখন আপনার ইন্টারভিউটা নিবে, তখন কিন্তু তারা জাপানি ভাষায় আপনার সাথে কথা বলবে। তো সেক্ষেত্রে যদি মোটামুটি তাদেরকে আপনি জাপানি ভাষায় কথা বলে বুঝাতে না পারেন, বা তারা যে প্রশ্নগুলো আপনাকে করতেছে সে প্রশ্নগুলোর উত্তর যদি সুন্দরভাবে দিতে না পারেন, তাহলে হয়তো তারা আপনাকে কাজে নিতে চাইবে না। তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যখন জাপানে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছেনই, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার দেশে থাকা অবস্থায় জাপানি ভাষাটা একটু ভালোভাবে শিখে আসতে। সেক্ষেত্রে আপনি চাইলে মানে জাপানে আসার পূর্বে জাপানের যে আপনার এই যে এনিমিগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন, তারপরে আপনি জাপানি ভাষার মানে অনেকভাবে লিসেনিংগুলো শুনতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি তারা আপনাকে কি বলতেছে সেটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি সংক্ষিপ্ত উত্তর দিয়েও সে প্রতিষ্ঠানের জন্য ইন্টারভিউতে টিকতে পারেন। 3 নম্বর যে সমস্যাটার মধ্যে আপনি পড়তে পারেন সেটা হচ্ছে আপনার মানে বাসস্থানের যে বিষয়টা, সেটা অনেকে রয়েছে যে জাপানে আসার পর মানে কোথায় থাকবে বা কার সাথে রুম শেয়ার করবে বা কোথায় সে উঠবে, এটা সে যদি পূর্ব থেকে ভালোভাবে সিলেক্ট করা না থাকে, দেখা গেলো অনেক এজেন্সি রয়েছে যে তারা হয়তো আপনাকে বলে দিতে পারে যে আপনাকে আমরা মানে বাসস্থানের সুযোগও করে দেব, জাপানে গিয়ে কোথায় থাকবেন তার ব্যবস্থা আমরা করে দেব, সেক্ষেত্রে আপনি হয়তো একটু হলেও নিশ্চয়তা পেতে পারেন। কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যে এই বিষয় নিয়ে তারা আপনার সাথে মানে কোনো কথা বলবে না বা এই সুযোগ তারা দিবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি জাপানে এসে কোথায় থাকবেন, কার সাথে রুম শেয়ার করবেন, এগুলো নিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। অনেকে হয়তো চিন্তা করে যে আমার যদি থাকার মতো কোনো সুযোগ না থাকে, তাহলে আমি স্কুলের হোস্টেলে উঠবো বা ডরমিটরিতে উঠবো।
তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানে রুলস রয়েছে। দেখা গেল যে অনেক স্কুলের প্রতিষ্ঠানের মানে হোস্টেল রয়েছে, সেক্ষেত্রে তারা বলবে যে রাত্র এতটার পরে বাসায় আসা যাবে না, বা বন্ধু বান্ধবদের নিয়ে বাসায় এসে মানে কোনো পার্টি করা যাবে না, বা মানে এই রুমে অনেক লোকজন আনা যাবে না, বা আপনার ওই যে চিল্লাচিল্লি করা যাবে না, বা অনেক রুলস থাকবে, বা অনেক মানে হোস্টেল হয়তো থাকতে পারে যেখানে আপনি রান্না বান্নাই বা করা যাবে না, এরকম হয়তো বলতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন জাপানে আসবেন, আসার পূর্বে মানে মোটামুটি ধরেন যদি আপনার মানে ভিসা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পূর্বে থেকে একটু মানে ট্রাই করবেন যে মানে কোনো বড় ভাইদের সাথে মানে উঠা যায় কিনা। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি নিজে একটা রুম ভাড়া করে নিব, তো তারপর হয়তো 2-3 মাস থাকার পর অন্য কারোর সাথে হয়তো রুম শেয়ার করবো। জাপানে যদি আপনি একটা রুম ভাড়া করতে চান, সেক্ষেত্রে আপনার বাংলাদেশের টাকা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো হয়তো আপনাকে অগ্রিম দিতে হতে পারে। তো এই যে টাকাটা আপনি অগ্রিম দিচ্ছেন, ধরেন তো 2 মাস বা 3 মাস থাকার পর যদি আপনি রুম ছেড়েও দেন, সেক্ষেত্রে বড় জোর আপনি বাংলাদেশের টাকায় 50,000 টাকার মতো রিটার্ন পেতে পারেন। আর এই যে বাকি যে টাকাগুলো, সেগুলো হয়তো আপনার ক্লিনিং চার্জ বা ইন্স্যুরেন্স চার্জ বা আপনার হোকেন বা আপনাকে হোশনিং বা যেটাকে বলা হয় গ্রান্টর, এই বিভিন্ন ধরনের ওয়েতে টাকাগুলো কেটে রাখে। তো সেক্ষেত্রে আপনি নিজে নিজে সিঙ্গেল রুম নেওয়ার চেষ্টা না করে বরং বড় ভাইদের সাথে শেয়ার করে থাকার চেষ্টা করাটাই ভালো হবে। সেক্ষেত্রে 2 মাস বা 6 মাস থাকার পর হয়তো আপনি দেখা গেল কারোর সাথে কমিউনিকেশন হলো, আপনি অন্য কোনো লোকের সাথে রুম হয়তো শেয়ার করে নিতে পারবেন। তারপরে যে সমস্যার মধ্যে পড়ে সেটা হচ্ছে মানে কমিউনিকেশনের অভাব। অনেকে রয়েছে যে যে এলাকায় থাকবে সেই এলাকায় মানে বড় ভাই যা রয়েছে কিনা বা কারা রয়েছে সে সম্পর্কে ধারণা থাকে না। আপনি জাপানে আসার পূর্বে মোটামুটি চেষ্টা করবেন যে ওই এলাকায় আপনার পরিচিত কোনো লোক রয়েছে কিনা, বা পূর্বে এই প্রতিষ্ঠান থেকে মানে যে আপনি যে এজেন্সির মাধ্যমে যেতেছেন সেই এজেন্সির মাধ্যমে কেউ গিয়েছে কিনা, সেটা যদি আপনার ধারণা থাকে তাহলে দেখা গেল যে আপনি জাপানে আসার পর তাকে যদি রিকোয়েস্ট করেন যে ভাই আমাকে একটা কাজ ম্যানেজ করে দেন, বা মানে তার সাথে কথা বলেন, সে হয়তো একটা ওয়ে আপনাকে তৈরি করে দিতে পারে। তারপরেও জাপানে আরও অনেক সমস্যার মধ্যেই থাকে, অনেকে পড়ে, কিন্তু দেখা গেল যে এগুলো হয়তো যে কোনো একটা দেশে গেলে এই প্রবলেমগুলোতে পড়তে পারে, আস্তে আস্তে সেই দেশে থাকার পর সেগুলো সম্পর্কে মানে তার ধারণা হয়ে যায়, হয়তো সেগুলো সে সলভ করতে পারে। কিন্তু আমি আজকের এই ভিডিওতে যে বড় 2-3টা প্রবলেম সম্পর্কে বললাম, যে জাপানে সে প্রথম অবস্থায় কাজ না পাওয়া, বা রুম খুঁজে না পাওয়া, বা ভাষা একেবারে না জানার ফলে কী ধরনের সমস্যা হতে পারে, আশা করি এই ভিডিওটা দেখে মানে সে সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন।